পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে 10,600 পিস ইয়াবা সহ জেলার 4 জন শীর্ষক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পাবনা থেকে হুমায়ুন রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের অভিযানের বিষয়ে কথা বলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল 28 মার্চ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় ঢাকা থেকে নৌপথে ফেরি থেকে পার হওয়ায় একটি প্রাইভেট কার তল্লাশি চালায়। এ সময় ওই প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই গাড়িতে থাকা মাওলানা ছদ্মবেশী জেলার শীর্ষক মাদক ব্যবসায়ী আসলাম হোসেন ওরফে আসলাম হুজুরকে আটক করা হয়। এ সময় ওই গাড়ি চালক সহ আরো 3 জনকে আটক করা হয়। এরা হলেন তরিকুল ইসলাম বিশ্বাস, আশরাফুল আলম ও নাসিম রেজা। পুলিশ সুপার জানায়, এই ইয়াবার চালানটি কক্সবাজার থেকে তাদের নিজস্ব পরিবহন যোগে নিয়ে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাইকারি ভাবে এরা ইয়াবা বিক্রি করে থাকেন। আটককৃত শীর্ষক মাদক ব্যবসায়ী আসলাম হুজুর 1 বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট সহ তার নামে প্রায় 8টি মামলা রয়েছে। এ সময় তাদের নিকট থেকে 10টি মোবাইল ফোন ও 1টি মাদক বহনকারী গাড়ি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলার কাজ শেষ হলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।